নেশা বিরোধী অভিযানে সাফল্য ধর্মনগর থানার পুলিশের। নেশা সামগ্রী সহ হাতে নাতে দুই যুবককে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ নগদ 35,000 টাকা উদ্ধার করলো ধর্মনগর থানার পুলিশ। জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ দুর্গাপুর এলাকার এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে 195টি ইয়াবা ট্যাবলেট, 2 প্যাকেটে 6 কেজি গাঁজা, নগদ 35,000 টাকা সহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ধর্মনগর থানায় 2টি মামলা দায়ের করে তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হবে বলে জানান ধর্মনগর থানার পুলিশ। গতকাল গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর, রাজবাড়ী দুর্গাপুর হারুন আলী এলআইসি জামশেদ আলীর বাড়িতে একটা রেড করা হয়। সেখানে আমরা মহিলা সহ রেড করা হয়। সেখানে আমরা ওর বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট 195টা, 2 প্যাকেট গাঁজা অনুমান 6 কেজি, ক্যাশ টাকা 35,000 এবং একটা মোটর বাইক আর 2টো মোবাইল আমরা উদ্ধার করে তাদের বাড়ি থেকে সিজ করি। এবং তাদের আজকে তাদের ইংলিশে 2টো কেস হয়, তাদের আজকে কোর্টে ফোরাট করা হবে। তাদের সাথে জামশেদ আলীর সাথে আরেকজন ছিল বাবুল উদ্দিন, এই কাজে যুক্ত। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।